মৃত্যুতে বিশ্বের শোকের ছায়া। অপরাধী যেই হোক ব্যবস্থা নিন, প্রধানমন্ত্রীর নির্দেশ। প্রতি মাসে 50 লাখ মানুষ করোনা ভ্যাকসিন পাবেন বলেন স্বাস্থ্যমন্ত্রী। লটারিতে স্কুলে ভর্তি, স্বচ্ছতা নিশ্চিতে সরকারের মনিটরিং দাবি। এটি নিউজ দেখছেন আখি ভদ্র, স্বাগত জানাচ্ছি সন্ধ্যা 6টার নিউজ আওয়ারে। এতক্ষণ জানিয়ে দিছিলাম শিরোনামগুলো। VSL Angle Channel HB VSL Vikrampur Steel Limited। এবার পুরো খবর। ম্যারাডোনার মৃত্যুতে শোক বিশ্বজুড়ে। আর্জেন্টিনার রাস্তায় মাতম করছেন ভক্তরা। 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন ফুটবল গ্রেট পেলে, মেসি, রোনালদো সহ ক্রীড়াঙ্গনের অন্য গ্রেটরাও। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার বুয়েন্স আইরেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 60 বছর। সর্বকালের সেরার প্রশ্নে ম্যারাডোনার সঙ্গে যার বিতর্ক সবচেয়ে বেশি, সেই পেলে টুইটারে লিখেছেন, কি দুঃখের খবর, অসাধারণ এক বন্ধুকে হারালাম, আশা করি আমরা একদিন স্বর্গে ফুটবল খেলব। ইনস্টাগ্রামে শোক জানিয়ে লিওনেল মেসি লেখেন, ম্যারাডোনার মৃত্যু নেই, সকল আর্জেন্টাইন ও ফুটবল প্রেমীর জন্য আজ অনেক কষ্টের দিন, তিনি আমাদের ছেড়ে গেছেন, তবে দিয়েগো চিরন্তন। ক্রিশ্চিয়ানো রোনালদোকে ম্যারাডোনা সম্বোধন করতেন বন্ধু বলে। সেই বন্ধু রোনালদো টুইটারে ম্যারাডোনার জন্য শোক জানিয়ে লিখেছেন, আজ আমি এক বন্ধুকে চিরবিদায় জানাচ্ছি, আর বিশ্ববিদায় জানাচ্ছে এক চিরন্তন জিনিয়াসকে। নাপোলিকে 80-এর দশকে অন্যতম সেরা ক্লাবে পরিণত করেছিলেন ম্যারাডোনা। প্রিয় ফুটবলারকে হারানোর শোক জানিয়ে নাপোলির টুইটার অ্যাকাউন্টে লেখা হয়েছে, সবসময় আমাদের হৃদয় থাকবে, বিদায় দিয়েগো। এছাড়াও বার্সেলোনা, সেভিয়া, ওল্ড বয়েজ সহ অন্যান্য ক্লাব ম্যারাডোনার মৃত্যুতে শোক জানিয়েছেন। কিংবদন্তির প্রয়াণে শোক জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক 2 অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। মাশরাফি ফেসবুকে লিখেছেন, তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিল না আর আসবেও না। অন্যদিকে সাকিব আল হাসান মনে করেন, ম্যারাডোনা এমন একজন ফুটবলার ছিলেন যিনি প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় হয়ে থাকবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলি শোক প্রকাশ করেছেন। শোক জানিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার লিটল মাস্টার সচিন টেন্ডুলকার। তিনি লিখেছেন, ফুটবল এবং বিশ্ব ক্রীড়াঙ্গন আজ একজন সেরাদের সেরা খেলোয়াড়কে হারাল। অন্যদিকে সর্বকালের সেরা স্প্রিন্টার উসাইন বোল্ট লিখেছেন, রেস্ট ইন পিস লিজেন্ড ম্যারাডোনা। খায়রুল জামান, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। ফুটবলার হিসেবে দিয়েগো ম্যারাডোনার খ্যাতি আকাশ ছোঁয়া, এ নিয়ে বিতর্ক নেই। তবে মাঠ ও মাঠের বাইরে বহু বিতর্কের জন্মদাতা ফুটবল ঈশ্বর ম্যারাডোনা। ১৯৮৬তে প্রায় একক প্রচেষ্টায় আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো ম্যারাডোনা 8 বছর পরেই দেখলেন মুদ্রার উল্টোপিট। ড্রাগ বিতর্কে জড়িয়ে মাত্র 2 ম্যাচ খেলেই 94 বিশ্বকাপে বহিষ্কার ফুটবল ঈশ্বর। 91 সালেও ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় ফুটবল থেকে 15 মাস নিষিদ্ধ ছিলেন ম্যারাডোনা। বার্সেলোনা ও নাপোলিতে খেলার সময় মাদকের নেশা বেশি পেয়ে বসে দিয়েগোকে। শুধু মাদক না, নারী কেলেঙ্কারিতেও জড়িয়ে ম্যারাডোনা শিরোনামে এসেছেন বারবার। 20 বছরের পুরনো সংসার ভেঙে সম্পর্ক গড়েছেন একাধিক বান্ধবীর সঙ্গে। সন্তান অস্বীকার নিয়েও বিতর্ক কম হয়নি। অর্ধেক বয়সেরও কম বয়সী এক মেয়ের সাথে প্রেম মিডিয়ায় বেশ ভালোভাবেই প্রকাশ পায়। নানা সময়ে ম্যারাডোনার নামে যৌন হেনস্থার অভিযোগও এসেছে কয়েকবার। হাত দিয়ে গোল করে আবার সেটা স্বীকার করে হইচই ফেলে দেওয়া,
কখনো মিডিয়ায় এসে আর্জেন্টিনা বিদ্বেষী বক্তব্য, আবার কখনো ফিফার প্রধানকে গালাগালি। জীবনের পুরোটা সময় তাকে ঘিরে তৈরি হয়েছে এসব বিতর্ক। ট্যাক্স ফাঁকির মামলায় ফেঁসে দীর্ঘদিন যেতে পারেননি ইতালিতে, যদিও প্রতিবারই কর ফাঁকির বিষয়টি অস্বীকার করেছেন ম্যারাডোনা। মৃত্যুর মাত্র কয়েক মাস আগেও ম্যারাডোনা শিরোনাম হন বন্ধুর বাড়িতে মাতাল অবস্থায় নাচতে গিয়ে। নাচের মধ্যেই নিজের ট্রাউজার খুলে ফেলার বিব্রতকর ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খবরের শিরোনাম হতে এমন কিছু জেনে বুঝেই করতেন কিনা তা ম্যারাডোনাই জানেন। তবে নিজের জীবনে একটু লাগাম টানতে পারলে ফুটবলে আরো অনেক কিছু দিতে পারতেন এই মহাতারকা। খায়রুজ্জামান, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। ফুটবলের শ্রেষ্ঠত্বের দাবি যেমন ভক্তদের, তেমনি ম্যারাডোনার নিজেরও। শ্রেষ্ঠত্ব বা উদ্যম উদযাপন অথবা শোষিতের অধিকারের দাবি বরাবরই স্পষ্ট উচ্চারণ, স্পষ্ট অবস্থান ম্যারাডোনার। সম্রাট আনোয়ারের রিপোর্ট দেখব ম্যারাডোনা চিরন্তন। কিংবদন্তীরা ঘনজন্মা হয়, নয়তো আর কিংবদন্তির খেতাব পাওয়া কেন? ষাট বছর একেবারে কম জীবনকাল হয়তো না, তারপরও ক্ষণগুলো যে বিশেষ স্বর্ণখচিত কেবল একটা নামে, ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টাইন ফুটবলীয় মঞ্চের চিত্রায়নে এলেন, খেললেন, জয় করলেন পুরো বিশ্ব। 1986 বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের তকমা গায়ে খ্যাতি ছড়ায়। যারা বোঝেন না, চেষ্টা করেন না, বিশ্বাস রাখেন না, তারা হারিয়ে যান। আর যারা বিশ্বাস রাখে তারাই তো বিজয়ী। মায়ের দেখানো সেই বিশ্বাস বরাবর বুকে লালন করেছেন ডিয়েগো, রাঙিয়েছেন ফুটবলের ইতিহাস। আমার মা মনে করতেন আমি সেরা, এবং আমি আমার মার ভাবনাকে বিশ্বাস করেই বেড়ে উঠেছি। হুট করে পাওয়া সফলতা যে দীর্ঘস্থায়ী হয় না সেটাও সত্য। সে সত্য বুঝেই কিনা ডিয়েগো এগিয়েছেন দৃঢ় পদক্ষেপে, হতে চেয়েছেন দীর্ঘ পথের যাত্রী। যে গোল করে বসেন হাত দিয়ে, ফুটবল বিশ্বকোষে নতুন সংযুক্তি হয় হ্যান্ড অব গডের। নিজেকে এগিয়ে রাখতেন অসংকোচে। শশীতের প্রতি টানটা ছিল আজন্ম। কিউবার ফিদেল ক্যাস্ট্রো হোক কিংবা ভেনেজুয়েলার হুগো শাভেজ, তাদের বন্ধু মানতেন বলেই কিনা আমেরিকান পণ্য বর্জনের জমার কাজ। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ। নীল সাদা জার্সির সোনালি স্বপ্নের নাম তিনি। তাকে ঘিরেই বিশ্বজয়ের যত স্বপ্ন আর্জেন্টিনার কোটি কোটি সমর্থকের। যখন তিনি নেই মাঠে, তখন তার ছায়া খোঁজা অন্য কোনো খেলোয়াড়ের মাঝে। তিনিই ম্যারাডোনা। দেশের সীমানা ছাড়িয়ে পুরো ধরিত্রী জুড়েই যার জন্য অসীম ভালোবাসা আর কান্না ছড়িয়ে। রিপোর্ট করছেন মফিদুল তপু। ম্যারাডোনার নাম শুনলে খেলা দেখার জন্য গিয়ে টিভির সামনে আমরা বসে থাকতাম। আর্জেন্টিনা সমর্থকদের এত উচ্ছ্বাস, তার মূল কেন্দ্রই ছিল ম্যারাডোনা। বিশ্বজুড়ে নীল সাদা জার্সির জন্য ভালোবাসার গোড়াপত্তন ম্যারাডোনার জাদুতে। সেই জাদুতে মুগ্ধ হয়ে 34-এর ঘরে যাবে বিশ্বকাপ। বারবার স্বপ্ন ভেঙেছে, সব উচ্ছ্বাস, কান্না আর হতাশা হয়ে ঝরে পড়েছে। তারপরও নতুন ম্যারাডোনার খোঁজ থামেনি। দারিদ্রকে জয় করে তৃতীয় বিশ্বের একটা দেশ যে বিশ্ব মঞ্চে মাথা তুলে দাঁড়াতে পারে, দাবি করতে পারে শ্রেষ্ঠত্ব, ম্যারাডোনা সেই বিশ্বাস জাগিয়েছিলেন বলেই হয়তো হাজার মাইল দূরের এক দেশকে, একটা মানুষকে আপন করে নেওয়া সম্ভব হয়েছিল। বিতর্ক কখনোই পিছু ছাড়েনি মানুষ ম্যারাডোনার, তেমনি হারায়নি জীবনকে উপভোগ করার উচ্ছ্বাসও। তিনি বেঁচেছিলেন, আছেন, থাকবেন নিজের মতো করে, অদম্য ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা হয়ে। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা।
এবার অন্য প্রসঙ্গ। অপরাধী যে দলেরই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারি কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি ন্যায় বিচার নিশ্চিত করতে নবীন কর্মকর্তাদের নির্দেশও দেন। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে যোগ দেন তিনি। রেজান ফয়জের রিপোর্ট। বিসিএস প্রশাসন একাডেমির সম্মানিত 116, 117 ও 118তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান হয়ে গেল বৃহস্পতিবার সকালে শাহবাগের বিসিএস প্রশাসন একাডেমিতে। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই সফলভাবে প্রশিক্ষণ শেষ করা নবীন এই সরকারি কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেওয়া হয়। করোনার এই সময়েও সফলভাবে প্রশিক্ষণ শেষ করায় প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী সময় বললেন, কঠিন এই সময়ে মহামারী মোকাবেলাতেও কাজ করতে হবে তাদের। যে আপনারা কোর্স সম্পন্ন করে কর্মজীবনে প্রবেশ করবেন একটা অস্বাভাবিক পরিস্থিতিতে, এটাই হচ্ছে একটা বিষয়। কিন্তু সেখানে স্বাস্থ্যবিধি আপনি যেমন মেনে চলবেন, আপনার সহকর্মীরা যেন মেনে চলে, দেশবাসী যেন মেনে চলে, আপনার কর্মস্থলে যেন সেটা মেনে চলে, এ বিষয়ে আপনাদের যথেষ্ট সচেতন থাকতে হবে এবং আপ্রাপ্ত থাকবেন। শেখ হাসিনা বললেন, বাংলাদেশকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তোলার লক্ষ্য নিয়েই কাজ করছে তার সরকার। নবীন কর্মকর্তাদের প্রতি তার নির্দেশনা, নিজেদের মেধা জ্ঞান দেশ ও মানুষের সেবায় কাজে লাগান। যে আপনাদের যে মেধা, আপনাদের জ্ঞান, আপনাদের বুদ্ধি মনন, সেগুলি আপনারা কাজে লাগাবেন দেশ ও জাতির সেবায়। এদেশের মানুষ যেন নিরাপদ থাকতে পারে, উন্নত জীবন পেতে পারে, আর বিশ্ব দরবারে আমরা যেন মাথা উঁচু করে চলতে পারি সম্মানের সাথে। মানুষ যেন ন্যায় বিচার পায়, প্রশাসনের সেবা পায়, তাদের নিজেদের ভাগ্য তারা গড়তে পারে সেই সুযোগ পায়। অপরাধ দমনে কঠোর হবার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী সময় বললেন, অপরাধী কোন দলের সেদিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। হঠাৎ যে ধর্ষণ, তারপরে নারী নির্যাতন, কিশোর গ্যাং সৃষ্টি হলো, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, এর বিরুদ্ধে আপনাদের যথাযথ ব্যবস্থা নিতে হবে। সেখানে কারো মুখ চেয়ে না, যারাই অপরাধী অপরাধীকে অপরাধী হিসেবেই দেখবেন, এটাই আমার কথা। সে যে দলের হোক, যে কেউ হোক, অপরাধী অপরাধী, হ্যাঁ, কাজে অপরাধী হিসেবে দেখে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। কোনো মানুষকে অবহেলার চোখে দেখবেন না, সবাইকে সম্মান করে চলুন। নবীন সরকারি কর্মকর্তাদের প্রতি এমন দিক নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে হবে, আমরা ছোটবেলা থেকে ওটা শিখেছি। রেজন ভয়েস, 18 নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 37 জন মারা গেছেন, আর এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 6524-এ। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, 118টি ল্যাবে 17,052 জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন শনাক্ত হয়েছেন 2,299 জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা 456,438 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,274 জন, মোট সুস্থ হয়েছেন 371,453 জন। প্রতি মাসে 50 লাখ মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বলেছেন, প্রাথমিকভাবে আনা 3 কোটি ডোজ পাবেন 1.5 কোটি মানুষ। দুপুরে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি আরও জানান, দেশে করোনা মোকাবেলায় সরকার 3 কোটি ডোজ ভ্যাকসিনের অর্ডার দিয়েছে, 50% টাকাও ইতোমধ্যেই পরিশোধ করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, প্রথম দফায় ভ্যাকসিন দেওয়া হবে চিকিৎসকদের, এরপর সম্মুখ সারির যোদ্ধা অর্থাৎ পুলিশ, সেনাবাহিনী, সাংবাদিক সহ পর্যায়ক্রমে সবাই ভ্যাকসিন পাবেন। করোনায় মৃত্যু ও শনাক্তের হার বাড়ছে, তাই ভ্যাকসিন না আসা পর্যন্ত সবাইকে আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। সহযোগিতা করেছেন এবং কাজগুলো আমাদের করে যেতে হবে। প্রথম পর্যায়ে আমরা 3 কোটি ডোজ ভ্যাকসিন বাংলাদেশে আনব এবং প্রত্যেক মাসে 50 লক্ষ লোককে আমরা দিতে পারব। এটা দেওয়ার পরে আবার পর্যায়ক্রমে তারা
দিতে থাকবে এবং আমরাও নিতে থাকব। কোভিড সংকটের কারণে কর্মসংস্থান টিকে রাখাই এখন চ্যালেঞ্জ মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, এই চ্যালেঞ্জ মোকাবেলা করে নতুন কর্মসংস্থান সৃষ্টির দিকে এগিয়ে যেতে হবে। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উদ্যোগে আয়োজিত সিরিজ আলোচনার প্রথম দিন একথা বলেন তিনি। সভার মূল প্রবন্ধে জানানো হয়, করোনায় পরিবার প্রতি আয় কমেছে প্রায় 4,000 টাকা। করোনা মোকাবেলায় মৃত্যুহার কমিয়ে আনা ছিল সরকারের প্রধান লক্ষ্য। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রণোদনা দেওয়ার কারণে কোভিড মোকাবেলা করে গার্মেন্টস খাত ঘুরে দাঁড়িয়েছে, তবে সেকেন্ড ওয়েব আবার শঙ্কা তৈরি করছে। সমালোচনা সত্ত্বেও গার্মেন্টস খোলার সিদ্ধান্ত সঠিক ছিল বলেই মন্তব্য করেন মন্ত্রী। আমাদের মূল প্রবন্ধ যদি পাঠ করলেন, আমরা গার্মেন্টস সেক্টর থেকেই আশা করেছিলাম এই বিপদ না হলে। আমাদের চিন্তা ছিল যে আমরা আগামী বছর 2021 সালে শুধুমাত্র গার্মেন্টস সেক্টর থেকেই আমরা $50 বিলিয়ন এক্সপোর্ট করব। ভাগ্য খারাপ হওয়ার কারণে আমরা তা পারছি না, তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। এত ঝামেলার মধ্যেও আমরা $48 বিলিয়ন এবার একটা টার্গেট ফিক্স আপ করেছি, আমরা চেষ্টা করব সেই দিকে যেতে। করোনা পরিস্থিতিতে এবার লটারির মাধ্যমে স্কুল ভর্তির সিদ্ধান্তকে বেশিরভাগ অভিভাবকই স্বাগত জানিয়েছেন, তবে লটারি যেন স্বচ্ছ হয় সেজন্য সরকারের মনিটরিং দাবি তাদের। মনিরুল ইসলাম মিন্টু রিপোর্ট। লটারি না পরীক্ষা সে সিদ্ধান্ত হয়ে গেলেও অভিভাবকরা তার সন্তানকে ভালো প্রতিষ্ঠানে পড়াতে খোঁজখবর নিচ্ছেন এক স্কুল থেকে অন্য স্কুল। অবশ্য নামি দামি স্কুলগুলো ভর্তি ফর্ম ছাড়ার ক্ষেত্রে এখনও অপেক্ষায়। ফর্মই ছাড়েনি, এরা হয়তো ওই 5-7 দিন করবে। আমরা যারা দূরে আছি তাদের জন্য একটু সমস্যা, আমরা প্রায়ই আসতেছি। কিছুটা দেরিতে হলেও স্কুলে ভর্তির ক্ষেত্রে সরকারের এই সিদ্ধান্ত কেমন হলো প্রশ্ন ছিল অভিভাবকদের কাছে। ঘরে বসে জানা যাবে কি এলো হয়েছে কি না হয়েছে, এতে খুব ভালো হয়েছে। না, আগে তো নিজে সেফ থাকতে হবে, তারপর তো হচ্ছে পড়ালেখা। যে রিয়েল স্টুডেন্ট, যার বেজ আছে, যে আসলে মানে কি বলে শক্তিশালী ভিতরটা, যার অনেক আগে নির্মিত হয়েছে বাল্যকাল থেকে, সে কিন্তু এই লটারিতে চান্স না পেলে তার কিছু আসে না। এই লটারি স্বচ্ছ হওয়ার জন্য বিশেষ করে ঢাকা শহরে 8-10টা শিক্ষা প্রতিষ্ঠানের বেলায় সরকারিভাবে শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে একটা সৎ এবং দক্ষ কর্মকর্তা নিয়ে একটা বিশেষ কমিটি গঠন করা হোক। করোনা পরিস্থিতির মধ্যেও অনেক অভিভাবক তার সন্তানদের ভালো প্রতিষ্ঠানে ভর্তির জন্য বছরব্যাপী প্রস্তুতি রেখেছিলেন, তারা এখন কিছুটা শঙ্কায়। আমার মনে হয় ভর্তি পরীক্ষা দিলে আমার বাচ্চা টিকে যেত, যে লটারি যেটা হইতেছে আমার মনে হয় না, মানে আমার আশা নাই। অনেকে আছে ভালো একটা স্কুলে ভর্তি হওয়ার জন্য সারা বছর এটার জন্য প্রিপারেশন নিয়েছে, কিন্তু এই এই লটারির মধ্যে ভর্তি হওয়ার ক্ষেত্রে আসলে ওই প্রিপারেশনটা তার কোনো কাজে আসবে না। আর পরীক্ষার মাধ্যমে নাম করা স্কুলগুলো শিক্ষার্থী ভর্তি করলেও লটারির সিদ্ধান্তে ভালো ছাত্র পাওয়া নিয়ে তারা কিছুটা শঙ্কায়। আসলে যেটা সরকার বা শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দিবে, আমরা যারা সরকারি বেসরকারি বা আধা সরকারি যারাই আছি না কেন, আমরা সবসময় সরকারের সিদ্ধান্তটাই মানার চেষ্টা করি। 7 ডিসেম্বরের মধ্যে ভর্তির ব্যাপারে বিস্তারিত নির্দেশনা জারি করবে শিক্ষা মন্ত্রণালয়, আর লটারি কার্যক্রম শেষ হবে 10-15 জানুয়ারির মধ্যে। মনিরুল ইসলাম ইন্টু, 18 নিউজ, ঢাকা। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সরকারের নির্দেশনায় রাজধানীতে মাস্ক পরা নিশ্চিত করতে অনেককেই জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মাস্ক পরা বাধ্য করতে শিগগিরই আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। করোনা ভাইরাসের প্রকোপ কমাতে মাস্ক পরা নিশ্চিত করতে সরকারের আহ্বান অনুরোধ করোনার শুরু থেকেই, তবু রাজধানীর হাজারো মানুষ তা উপেক্ষা করে চলছেন। বাধ্য হয়েই 16 নভেম্বর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশনা দেওয়া হয় মন্ত্রিসভার বৈঠকে। ঢাকাতেও বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট বা ল এনফোর্সিং এজেন্সি যেন একটু স্ট্রং হয়। মাস্ক পরার ক্ষেত্রে কারো কারো সচেতনতা চোখে পড়লেও চলতি পথে, গণপরিবহনে, এমনকি বিভিন্ন মার্কেটে নানা অজুহাতেই তা তোয়াক্কা করছেন না অনেকে। ড্রাইভার পরা ছিল, রাস্তায় খুলে ফেলছে, ঠিক আছে, ওখানে জ্যাম ছিল এই কারণে খুলে ফেলছে, আর বাচ্চা দুইটা হাতে রাখছিল, মাস্ক ছিল ছিঁড়ে গিয়েছে তাই পড়তে পারেনি। র‍্যাব-3 এবং ঢাকা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার ও শাহবাগ সহ মোট 21টি অঞ্চলে বৃহস্পতিবার দিনভর অভিযান চলে। এ সময়
ব্যানারে প্রচারণা, বিনামূল্যে মাস্ক বিতরণ ও কাউন্সিলিংয়ের মধ্য দিয়েও করোনা সম্পর্কে সচেতন করা হয় অভিযান সংশ্লিষ্ট এলাকাগুলোতে। মাস্ক নেই এমন অনেকেই 200-300 টাকা করে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত। যত সময় না পর্যন্ত আমরা 100% মাস্ক ওয়ারিং এনশিওর করতে পারবো তত সময় পর্যন্ত আমাদের অভিযান চলবে। ভ্যাকসিন পাওয়ার আগ পর্যন্ত আমাদের ভ্যাকসিন কিন্তু মাস্ক, এটা নিয়ে কিন্তু কোনো দ্বিমত নাই। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। বাজেটের বিরতি নেবার সময় হলো, এরপর জানিয়ে ফিরছি। খাতুনগঞ্জে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। বরেন্দ্র অঞ্চলে কমলা চাষে বিপ্লব ঘটিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের মতিউর। ম্যারাডোনার মৃত্যুতে বিশ্বের শোকের ছায়া। অপরাধী যেই হোক ব্যবস্থা নিন, প্রধানমন্ত্রীর নির্দেশ। প্রতি মাসে 50 লাখ মানুষ করোনা ভ্যাকসিন পাবেন বললেন স্বাস্থ্যমন্ত্রী। লটারিতে স্কুলে ভর্তি, স্বচ্ছতা নিশ্চিতে সরকারের মনিটরিং দাবি। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ারে। ফিরতে ফিরতে জানিয়ে দিচ্ছিলাম শিরোনামগুলো, এবার অন্যান্য খবরে চোখ রাখছি। জলাবদ্ধতা নিরসনে ঢাকার খাল এবং ড্রেনেজ ব্যবস্থার দায়িত্ব ওয়াসার কাছ থেকে 2 সিটি কর্পোরেশনকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে কর্মপরিকল্পনা ঠিক করতে একটি কমিটি গঠন করা হয়েছে, এক মাসের মধ্যে প্রতিবেদন দেবে তারা। আরিফ জামালের রিপোর্ট। দখল দূষণে ঢাকার অনেক খাল হারিয়ে গেছে, যেন তেন ভাবে টিকে আছে বাকিগুলো। ড্রেনেজ ব্যবস্থা আগের চেয়ে ভালো হয়েছে, তবে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি এখনো। আর তাই বৃষ্টি আর বর্ষায় ঢাকার নিত্য সংকট জলাবদ্ধতা। কোটি কোটি টাকার অনেক পরিকল্পনাতেও নগরবাসীর দুর্ভোগ পুরোপুরি কাটেনি। জলাবদ্ধতা সমস্যার সমাধানে বৃহস্পতিবার ঢাকার 2 মেয়র এবং ওয়াসার কর্তা ব্যক্তিদের নিয়ে বৈঠকে বসেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, সিটি কর্পোরেশনকে খালের দায়িত্ব দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ড্রেনেজ সিস্টেম এবং খালগুলা যেগুলো নিয়ে আপনারা খুব অধীর আগ্রহ অপেক্ষা করছেন, এগুলা সিটি কর্পোরেশন কাছে হস্তান্তর করা হবে কি না, এটার জন্য একটা নীতিগত আমরা ঐক্যমত্যে পৌঁছতে পেরেছি এবং আসার পরিপ্রেক্ষিতে আজকে একটি কারিগরি কমিটি করা হয়েছে এবং কিভাবে এই কাজটি আমরা সুন্দরভাবে একটা সমাধানের জায়গায় যেতে পারি এই ব্যাপারে ওনারা আমাদেরকে একটা রিপোর্ট দেবেন। এ ব্যাপারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, 2 সিটি কর্পোরেশন স্বেচ্ছায় খালের দায়িত্ব নিতে চেয়েছে, দায়িত্ব পাওয়ার পর প্রতিটি খাল উদ্ধার করা হবে। খালের দুই পাশ অবৈধভাবে দখল হয়ে গিয়েছে, আমরা খালগুলোকে উদ্ধার করব। খালগুলোকে আমরা চাই যে এটাকে কিভাবে আরো বেশি এক্সিভিটি করে এটাকে আরো বেশি ডিপ করা যায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলিনুর তাপস বলেন, জলাবদ্ধতায় গত 30 বছর ধরে দুর্ভোগে ছিল নগরবাসী। ঢাকাবাসীকে এই সমস্যা থেকে আমরা সমাধান দেব, তার লক্ষ্যে সকল প্রতিকূলতা নিয়েই আমরা এই বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছি। ব্রিফিং শেষে ঢাকা ওয়াসার এমডি তাকসিমে খানের কাছে জানতে চাওয়া হয়েছিল, তার প্রতিষ্ঠানের ব্যর্থতার কারণেই সিটি কর্পোরেশন দায়িত্ব পাচ্ছে কিনা। জবাবে অভিযোগ অস্বীকার করেন তিনি। যেই কাজ আমাদের না সেই কাজটা আমরা করেছি, ধন্যবাদ দেন। ঢাকা ওয়াটার সাপ্লাই এন্ড সুয়ারেজে আরো বেশি মনোযোগ দেওয়ার সুযোগ পাবে। একসময় ঢাকায় 58টি খাল থাকলেও এখন মাত্র 26টি খাল টিকে আছে। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। অফশোর ব্যাংকিং এর নামে 236 কোটি টাকা 3 দেশে পাচার করায় 23 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আসামির তালিকায় নাম আছে এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুল হক ও সাবেক এমডি শামীম আহমেদ চৌধুরীর। এদিকে চোরাকারবারি মনিরের সম্পদের হিসেবেও চেয়েছে দুদক।
দুর্নীতির বিষয়ে আবারও জড়িয়ে পড়ল আরব বাংলাদেশ বা এবি ব্যাংকের নাম। আর এবার এই ব্যাংকের ঊর্ধ্বতন বহু কর্মকর্তার বিরুদ্ধে উঠে এসেছে টাকা পাচারের অভিযোগ। দুদক বলছে তাদের কাছে অভিযোগ ছিল এবি ব্যাংকের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে শত শত কোটি টাকা পাচার হয়েছে। এবারের ঘটনা 2014 থেকে 2016 সালের। অবশেষে প্রমাণ পেয়ে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম অহিদুল হক, সাবেক এমডি শামীম আহমেদ চৌধুরী সহ মোট 23 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঋণ প্রদানের সময় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়। আপনারা জানেন যে বিভিন্ন দলিল কাগজপত্র ইত্যাদি দিতে হয়, সেগুলো সঠিকভাবে না দিয়ে জালিয়াতির মাধ্যমে মিথ্যাতথ্য প্রদান করে টাকা, সেই টাকাটি তারা ব্যাংক থেকে বের করেছেন। বের করার পরে সেই অর্থটি বিভিন্ন প্রক্রিয়ায় রূপান্তর, হস্তান্তর বা সরাসরি সেটি বিদেশে প্রচার করেছেন। এদিকে চোরা কারবারি মনির হোসেন ও তার স্ত্রী রওশন আক্তারের সম্পদের হিসাবও চাওয়া হয়েছে। তার এবং তার স্ত্রীর বিশাল সম্পত্তির তথ্য পাওয়া গিয়েছে। সংশ্লিষ্ট অনুসন্ধানকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26-এর এক ধারায় সম্পদগুলো নোটিশ দেওয়ার জন্য বিভিন্ন নোটিশে পড়েছে। অপরদিকে আবারও নৌ পরিবহন অধিদপ্তরের বরখাস্ত প্রধান প্রকৌশলী ডক্টর এস এম নাজমুল হককে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এর আগে তাকে ঘুষের টাকা সহ গ্রেপ্তার করা হয়েছিল। এবার তার নাম এসেছে দুটি প্রকল্পে দুর্নীতির বিষয় নিয়ে। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, বাণিজ্য সংবাদ। চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের ছাঁচ। অতিরিক্ত সরবরাহের কারণে পাইকারি বাজারে সব ধরনের আমদানি পেঁয়াজের দাম এখন প্রতি কেজি 40 টাকার নিচে। চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পরদিন থেকে দেশের বাজারে বাড়তে শুরু করে পেঁয়াজের দাম। এরপর থেকে বেশি মুনাফার আশায় মিয়ানমার, চীন, মিশরসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করেন আমদানিকারকরা। দেশের সবচেয়ে বড় পাইকারি পেঁয়াজের বাজার খাতুনগঞ্জে দেখা গেছে বিদেশি পেঁয়াজের দাম কেজি প্রতি 20 থেকে 35 টাকার মধ্যে হলেও দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 টাকায়। এক মাস পরে নতুন পেঁয়াজ বাজারে এলে পেঁয়াজের দাম আরও কমে আসবে বলে জানান ব্যবসায়ীরা। গত প্রান্তিকের তুলনায় এবছরে 9 মাসে রবির মোট রাজস্ব বেড়েছে 1%। তবে উচ্চ কর হার ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন রবির কর্মকর্তারা। বৃহস্পতিবার দুপুরে ডিজিটাল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর রবি। সংবাদ সম্মেলনে রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাবুদ্দিন আহমেদ কোম্পানির বছরের প্রথম 9 মাসের মুনাফার হিসাব তুলে ধরে বলেন, স্থিতিশীল মুনাফা 116 কোটি টাকা হলেও মুনাফার অঙ্কে 77.6% করের বোঝার প্রভাব রয়েছে। বড় বাধা ন্যূনতম 2% টার্নওভার ট্যাক্স। এ সময় তিনি এই পরিস্থিতি পরিবর্তনে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন। এর ফলে শেয়ার বাজারে নতুন আসা রবির জন্য শেয়ার হোল্ডারদের সাথে আকর্ষণীয় মুনাফা ভাগাভাগি করার সুযোগ থাকবে। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফারা। কমলা চাষে বিপ্লব ঘটিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষক মতিউর রহমান। উষ্ণ তাপমাত্রার বরেন্দ্র অঞ্চলে কমলার বাণিজ্যিক চাষে সফলতা পেয়েছেন তিনি। চাঁপাইনবাবগঞ্জের জামতলা এলাকায় 5টি প্লটে 71 বিঘার জমির উপর মতিউর রহমান মনামিনা কৃষি খামার 3 বছর আগে দেশের বাইরে থেকে কয়েক জাতের চারা এনে মতিউর এই বাগান করা শুরু করেন। শুধু কমলা নয়, মালটা, পেয়ারা, আম, রামবুতান সহ দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির মিশ্র ফলের বাগান করেছেন তিনি। বছরে তিনি প্রায় 1,30,00,000 টাকার চারা ও ফল বিক্রি করেন। তার কমলা ও কলম গাছের চাহিদা এখন সারা দেশে। বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার 2015 সহ অনেক পুরস্কারই পেয়েছেন মতিউর রহমান। আবার বাজেট বিরতি নিচ্ছি, এরপর জানিয়ে ফিরছি। আবারও নিজেকে বিজয়ী দাবি ট্রাম্পের। বঙ্গবন্ধু টি-20 কাপে রাজশাহীর টানা দ্বিতীয় জয়।
বিরতির পর ফিরে এসে নিউজ আওয়ারে আরও একবার স্বাগত। এবার দেশের বাইরের খবর জানাবো। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও নিজেকে বিজয়ী দাবি করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার পেনসিলভানিয়ার সিনেটের সংখ্যাগরিষ্ঠ নীতি নির্ধারণী কমিটির সঙ্গে এক ফোন আলাপে একথা বলেন তিনি। ট্রাম্প বলেন, শুধু পেনসিলভানিয়া নয়, অন্যান্য সুইং স্টেটেও বিপুল ভোটের ব্যবধানে জিতেছেন তিনি। ভোটে ব্যাপক কারচুপি হয়েছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। 7 নভেম্বর জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ঘোষণার পর থেকেই ভোট কারচুপির অভিযোগ নিয়ে টুইটারে সরব ছিলেন ট্রাম্প। তবে 5 নভেম্বর নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনের পর আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো এ ব্যাপারে কথা বলেন তিনি। সবশেষে জানাবো গাজার প্রথম নারী ট্যাক্সি ড্রাইভারের কথা। কট্টরপন্থী হামাসের নিয়ন্ত্রণে থাকা ফিলিস্তিনের গাজা অঞ্চলে গাড়ি চালাচ্ছেন এক নারী। প্রথম নারী ট্যাক্সি ড্রাইভারের নাম নাইলা আবু জিব্বা। পরিবার চালাতে পুরুষ সহকর্মীদের সাথে পাল্লা দিয়ে তিনি নিজের কাজ করে চলেছেন। ৩৯ বছর বয়সী নাইলা আবু জিব্বা 5 সন্তানের মা। কমিউনিটি সার্ভিস নিয়ে পড়াশোনা শেষ করেও কোনো কাজ পাচ্ছিলেন না। গাজায় বেকারত্বের হার ভয়াবহ, 49%। ইসরায়েল ও মিশরে গিয়ে কাজ করার ব্যাপারও আছে কড়াকড়ি। ঘরে বসে না থেকে সংসার চালাতে একটা গাড়ি কিনে ফেললেন নাইলা। চালু করেন আল মুক্তারা নামের ট্যাক্সি পরিষেবা। এই চিন্তাটা আমার মাথায় এলো যেভাবে, আমি তো একজন নারী, আমি চাইছিলাম নারীদের চলাফেরার জন্য স্বাচ্ছন্দ্য ব্যবস্থা গড়ে তুলতে। নাইলা আবু জিব্বার বেশিরভাগ যাত্রী নারী। ইতোমধ্যে বেশ কিছু নিয়মিত গ্রাহকও পেয়ে গেছেন তিনি, যারা অগ্রিম বুকিং দিয়ে রাখেন। এটি একটি নতুন ভাবনা, আমরা তার সঙ্গে চলাফেরায় নিরাপদ বোধ করি। যুদ্ধে সংঘাতে বিপর্যস্ত ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের রুদ্ধশ্বাস এক জনপদ গাজা। সকল প্রতিকূলতার মধ্যেই সংগ্রামী নাইলা আবু জিব্বা স্বপ্ন দেখেন করোনা দুঃসময় শেষে গাড়ির সংখ্যা বাড়িয়ে ব্যবসা বড় করবেন তিনি। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। খেলার খবর এবার। বঙ্গবন্ধু টি-20 কাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে রাজশাহী। বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে খুলনাকে 6 উইকেটে হারিয়েছে তারা। খুলনার দেয়া 147 রানের টার্গেটে খেলতে নেমে 4 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 146 রান করে খুলনা। দলের পক্ষে আরিফুল সর্বোচ্চ 46 রান করেন, এছাড়া শামীম হোসেন 35 ও আনামুল হকের ব্যাট থেকে আসে 26 রান। রাজশাহীর মাকিদুল ইসলাম নেন 2টি উইকেট, জবাবে 16 বল বাকি থাকতে জয় তুলে নেয় রাজশাহী। নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ 55 রান করেন, এছাড়া রনি তালুকদারের ব্যাট থেকে আসে 26 রান। মোহাম্মদ আশরাফুল অপরাজিত থাকেন 25 রানে। প্রকাশিত হয়েছে 2020 সালে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকা। বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে আছেন মেসি, নেইমার ও ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়া 11 জনের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন মোহাম্মদ সালাহ, সাদিও মানে, রবার্ট লেভানোভস্কি, ভার্জিল ভ্যান ডাইক, কিলিয়ান এমবাপ্পে ও সার্জিও রামোস। করোনা ভাইরাসের কারণে শুরুতে এবছরের ফিফা বেস্ট পুরস্কার না হওয়ার ঘোষণা দেওয়া হলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। বুধবার নিজেদের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করে ফিফা। ইতোমধ্যে সংক্ষিপ্ত তালিকা থেকে সেরা খেলোয়াড় বাছাইয়ের ভোটিং কার্যক্রমও শুরু হয়ে গেছে, যা চলবে আগামী 9 ডিসেম্বর পর্যন্ত। 11 ডিসেম্বর তালিকা আরও সংক্ষিপ্ত করে 3 ফাইনালিস্টের নাম ঘোষণা করা হবে। এরপর আগামী 17 ডিসেম্বর দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিজয়ীর নাম। শেষ করব, তবে তার আগে এক নজরে শিরোনামগুলো দেখে নেব আরেকবার। ম্যারাডোনার মৃত্যুতে বিশ্বে শোকের ছায়া। অপরাধী যেই হোক ব্যবস্থা নিন, প্রধানমন্ত্রী নির্দেশ।
প্রতি মাসে 50 লাখ মানুষ করোনা ভ্যাকসিন পাবেন বলেন স্বাস্থ্যমন্ত্রী। লটারিতে স্কুলে ভর্তি, স্বচ্ছতা নিশ্চিতে সরকারের মনিটরিং দাবি। খাতুনগঞ্জে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। বরেন্দ্র অঞ্চলে কমলা চাষে বিপ্লব ঘটিয়েছেন চাঁপানবাবগঞ্জের মতি। আবারও নিজেকে বিজয়ী দাবি ট্রাম্পের। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে রাজশাহীর টানা দ্বিতীয় জয়। এই ছিল নিউজ আওয়ারে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ আর এটি নিউজ ব্রেকিং নিউজ। আপনার মোবাইলে পেতে স্টার্ট লিখে স্পেস দিয়ে এন লিখে পাঠিয়ে দিন 5959।